নমস্কার বন্ধুরা, আমি ঠাকুরঘরের বাসন লেবু আর নুন দিয়ে মেজে কীভাবে পরিষ্কার করছি আপনারা দেখুন। বাসনগুলো দেখুন সব কালো হয়ে গেছে, আমি এগুলো মেজে নিচ্ছি। দেখুন নুন নিচ্ছি আমি, যেরকম বাসন সেই পরিমাণে নুন নিলেই হবে। আমি এখন খুব তিনটে বাসন নিয়ে বসেছি, আর লেবু লেবুটা হাত নিলেই হয়ে যাবে, হাত রেখে দিলাম। এবারে দেখুন এই লেবুর গায়ে আমি নুনটা লাগিয়ে নিলাম। এবারে আমি বাসনটা দেখুন ঘষে নিচ্ছি, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে বাসনগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এই জিনিসগুলো সবারই বাড়িতে সব সময় থাকে, দেখুন বেশিক্ষণ সময় লাগবে না। ভেতরটাও নিয়ে নিলাম, গ্লাস হয়ে গেছে। এই ঘটিটা আমি নিচ্ছি, দেখুন ঘটিটাও কিরকম কালো হয়ে আছে। খুব অল্প সময়ের মধ্যে হয়ে গেল। প্লিজ পুরো ভিডিওটা সবাই মানে একটু দেখবেন। দেখুন হয়ে গেল ঘটিটাও, এবারে এগুলো আমি মেজে নেওয়ার পরে আরে থালাটা রয়ে যায় কেন, এটাকে আমি ঘষে নিচ্ছি। যেটা নুন ছিল দেখুন, প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন হয়ে গেছে, উল্টো পিঠগুলো নিয়ে নিলাম। এবারে দেখুন আমি আগে একটু আটা নিয়েছি, একটু আটাটাকে আমি একটু জল দিয়ে গুলে নিচ্ছি। দেখুন এই আটাগুলো জলটার মধ্যে দেখিয়ে দিচ্ছি, বাসনগুলো আগে একবার আমি ধুয়ে নিব। দেখছেন গ্লাসের রংটাই আমার চেঞ্জ হয়ে গেছে, একদম পাল্টে গেছে। দাঁড়ান, এবারে আমি একটু ভালো জলে ধুয়ে নিচ্ছি। দেখুন গ্লাসটা আমার কি অবস্থা ছিল আর কি হলো, দেখুন চকচক করছে পুরো। ঘটিটা দেখুন ঘটিটাও আমার নোংরা হয়েছিল, দেখুন পুরো ঘটিটা আমার পরিষ্কার হয়ে গেছে। দেখুন থালাটা একদম পরিষ্কার। এবার আমি শুকনো কাপড় দিয়ে একটু মুছে দিব। প্লিজ আমার ভিডিওটা সবার ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।